77তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী মন কি বাতের 103তম পর্বে মেরে মিট্টি মেরা দেশ নামক এক কর্মসূচির ঘোষণা করেছিলেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কর্মসূচিতে দেশের প্রতিটি রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি বাড়ি থেকে মাটি সংগ্রহ করে সেই মাটি দিল্লিতে প্রেরণ করা হবে এবং সমগ্র ভারতবর্ষ থেকে সংগ্রহ করা এই মাটি দিল্লিতে একত্রিত করে একটি অমৃত বাটিকা তৈরি করা হবে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার ও বুধবার সারা রাজ্যের বিভিন্ন বুথ ও মণ্ডলে প্রত্যেকটি বাড়ি থেকে মাটি সংগ্রহ করে প্রদেশ বিজেপির কার্যালয়ে জমা রাখা হবে এবং পরবর্তী সময়ে রাজ্য নেতৃত্বদের মাধ্যমে সে সংগৃহীত মাটি দিল্লিতে পাঠানো হবে। সারা রাজ্যের সাথে সঙ্গতি রেখে মঙ্গলবার নয় বনমালীপুর মণ্ডলের 26 ও 28 নম্বর বুথের প্রত্যেকটি বাড়ি থেকে মাটি সংগ্রহ করেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য এবং বুথের অন্যান্য কর্মকর্তারা। দেশের যশস্বী প্রধানমন্ত্রী উনি আহ্বান করেছেন, আমার মাটি আমার দেশ, মেরি মাটি মেরে দেশ। তো এই যে মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বান, সেটা হলো সমস্ত বাড়ি থেকে, সমস্ত বুথ স্তর থেকে শুরু করে সকলের মাটি কালেকশন করা এবং সেটি দিল্লিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দিল্লিতে একটি অমৃত বাটিকা নির্মাণ করা হয়। তো তারই অঙ্গ হিসাবে আমাদের এই ত্রিপুরা রাজ্যেও সরকারিভাবেও তার কাজ শুরু হয়েছে এবং আমাদের পার্টির তরফ থেকেও আমরা সমস্ত সিদ্ধান্ত নিয়েছি, আমরা সমস্ত বুথ স্তর থেকে আমরা প্রত্যেকের বাড়ি থেকে মাটি কালেকশন করব এবং কালেকশন করে এটা আমাদের স্টেট অফিসে থাকবে। স্টেট থেকে আমরা দিল্লি যেদিন আমাদের সরকারি তরফ থেকে যাওয়া হবে সেদিন আমাদের এই কালেকশনকৃত যে মাটি সেটাও দিল্লিতে পাঠানো হবে। সেই অমৃত বাটিকার যে নির্মাণ হবে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, সেখানে সেই মাটিগুলি প্রেরণ করা হবে। আজ কোথায় হচ্ছে এটা? আজকে নয় বনমালীপুরে, আজকে সারা রাজ্যের সমস্ত বুথ থেকে আজ এবং আগামীকালকে সমস্ত বুথ স্তরে সারা রাজ্য থেকে সেটা কালেকশন করা হচ্ছে। আমার দেবদুর্লভ কার্যকর্তারা সেই অংশগ্রহণ করছেন বিভিন্ন কর্মসূচিতে এবং আমাদের স্টেট লিডাররাও বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব প্রত্যেকেই ঝাঁপিয়ে পড়েছেন এই কর্মসূচিকে বাস্তবায়ন করার লক্ষ্যে। প্রধানমন্ত্রী এই কর্মসূচিকে বাস্তব রূপ দিতে বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে সকল রাজ্য নেতৃত্ব এবং বুথ স্তরে কার্যকর্তারা অক্লান্ত পরিশ্রম চালিয়ে যাচ্ছেন বলে জানান প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।